আমার জীবন উৎসর্গ করেছি, সারা জীবনই আমরা কাজ করেছি। কিন্তু আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখনও আপনারা দেখেছেন যত মেট্রো রেলের প্রজেক্ট, দীঘা তমলুক, একলাকি বালুরঘাট, হাওড়া বড়গাছিয়া মুন্সিরহাট, চন্দ্রাবান্ধা মালবাজার, ময়নাগুড়ি ঝবিগোপা থেকে শুরু করে লক্ষ্মীকান্তপুর নামখানা থেকে শুরু করে সব প্রজেক্ট, বাঁকুড়া তারকেশ্বর বিষ্ণুপুর থেকে শুরু করে সব প্রজেক্ট আমার করে দেওয়া। দক্ষিণেশ্বর মহাপাড়ায় বলুন, আর দমদমে বলুন, আর গড়িয়া থেকে টালিগঞ্জে বলুন, আর একেবারে জোকা থেকে তারাতলাই বলুন, তারাতলা থেকে ধর্মতলা বলুন, ধর্মতলা থেকে পুরো দমদম পর্যন্ত সব রেলওয়ে প্রজেক্ট, মেট্রো প্রজেক্ট আমার করে দেওয়া। এবং আমি টাকাও রেখে গিয়েছিলাম। এবং বিশেষ করে দশ বছর, আমরা দশ বছর তো হয় মে মাস শেষ হলে দশ বছর হবে, এবং আপনারা জানেন যে এক বছর আমাদের কোভিডের জন্য অনেক কাজকর্ম পেছিয়ে গেছে, কারণ তখন কোভিডটাই আমাদের কাছে বেশি প্রায়োরিটি ছিল। ফলে একটা বছরও তিন মাস ছ মাস লকডাউনের ফলে অনেক দোকানপাট বন্ধ ছিল, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ ছিল, তাতে অনেকেরই ক্ষতি হয়েছে, সেটা থেকে আমরাও তো বাদ যাইনি, আমাদেরও ইনকাম কমে গেছে। কিন্তু তার সত্ত্বেও মনে রাখবেন আমাদের ইনকাম কিন্তু অনেক আমরা বাড়িয়ে দিয়েছি। অন্য রাজ্যে যেখানে ইনকাম কমেছে বেঙ্গলে কিন্তু রেভিনিউ আর্নিংস, মনে রাখবেন এক সময় আমরা যখন ক্ষমতায় আসি তখন 25,000 কোটির মতো এরকম একটা ছিল, 21,000 কোটি, এখন প্রায় 75,000 কোটি টাকার মতো আমরা সমস্ত আমাদের আর্নিংস যেটা বেড়েছে, এটা অমিতা বলতে পারবে। আমরা এই দশকে বাংলার বাজেট তিন গুণ বেড়ে 2.55 লক্ষ কোটি টাকা হয়েছে, বাংলার মানুষের মাথা পিছু গড় আয় দুগুণের বেশি বেড়েছে। এই বাংলাকে বৃহত্তম অর্থনীতির পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তোলার এবং 35 লক্ষ মানুষকে চরম দারিদ্র থেকে উদ্ধার করার লক্ষ্য নিয়েছি, এই রাজ্যের যুবকদের নতুন দিশা দেখাতে বেকারত্বের হার অর্ধেক করব, বার্ষিক 5 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে, এছাড়াও সরকারি চাকরি, বেসরকারি চাকরি, 100 দিনের কাজ, এমএসএমইতে কাজ, সেগুলো তো থাকবেই। সরকারি এসে আমরা যেটা ঠিক করেছি, লক্ষ লক্ষ বিধবা প্রবীণ মানুষ এবং প্রতিবন্ধী মানুষ যারা আর্থিক সহায়তা যাদের আমরা দিচ্ছি এখন, কিন্তু অনেক বিধবারা আছে কোটার ফলে, একটা কোটা করে দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, ফলে সবাই পায় না, কিন্তু আমরা সেটা বলছি আমাদের বাজেটে অলরেডি করেছি আমরা যে মে মাস থেকে 18 বছর বয়সে হলেই যে কোনো বিধবা, আমরা তো চাই না কেউ বিধবা হোক, কেউ স্বামী সন্তান হারা, কিন্তু যদি কারো অঘটন ঘটে তারা প্রত্যেকে কিন্তু হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ঈসাই হোক, সিডুল কাস্ট হোক, সিডুল ট্রাইব হোক, সব ধর্ম বর্ণ মিলিয়ে আমরা সবাইকে কিন্তু 1,000 টাকা করে বিধবা ভাতা দেব। এবং প্রতি বছর আমরা ঠিক করেছি দুয়ারে সরকার যে 4 মাস করে হবে বছরে, 2 মাস হচ্ছে আগস্ট সেপ্টেম্বর আর 2 মাস হচ্ছে নভেম্বর ডিসেম্বর, এবং দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের সব অভিযোগ সমস্যা সমাধান হয়ে যাবে, পাড়ায় পাড়ায় সমাধানের মতো। আমরা অনেক সমাধান করেছি, অনেক কাস্ট সার্টিফিকেট দিয়েছি দুয়ারে সরকার থেকে, অনেক স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি, সেই রকম আগামী দিন তৃণমূল কংগ্রেস দরজায় দরজায় মানুষকে রেশন নিতে আসতে হবে না রেশন দোকানে, আমরা প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেব। আমার যে 10 কোটি মানুষের আমরা যে বিনা পয়সায় এখন খাদ্য দিচ্ছি, সেইটা আমরা মানুষের বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে পৌঁছে দেব, এটা আমাদের সংকল্প। আমরা একটা মনে রাখবেন আর একটা প্রকল্প আমরা তৈরি করার পরিকল্পনা করেছি, যেটা আমাদের ম্যানিফেস্টোয় রাখছি। অনেকে আছে যেমন জেনারেল পরিবারে আছে জেনারেল ক্যাটাগরি 1.6 করোড়, বাদ বাকি আছে তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু, সবাই আছে। আমরা একটা ঠিক করেছি সরকারে এসে, নতুন সরকারে এসে আমরা কি করব, আমরা লক্ষ লক্ষ বিধবা প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী মানুষকে যেটা আমরা হেল্প করেছি এই সহায়তাকে আরো প্রসারিত করবার লক্ষ্যে এবার প্রথমবার বাংলার প্রত্যেকটা পরিবারের জন্য আমি ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করব একটি নতুন প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে 1.6 কোটি যোগ্য ইকোনমিক যে জেনারেল কাস্ট তারা পাবেন মাসে 500 টাকা করে, বার্ষিক 6,000, আর তপশিলি জাতীয় উপজাতি পরিবারের প্রত্যেককে
1,000 টাকা করে তার পরিবারকে দেওয়া হবে। অর্থাৎ একটা মাসিক একটা আয় তার পকেট মানি যেটা বলতে পারেন, বা তার একটা নিজস্বতা, খাদ্য পাচ্ছে বিনা পয়সায়, স্বাস্থ্য পাচ্ছে বিনা পয়সায়, শিক্ষা পাচ্ছে। কিন্তু অনেক সময় বাড়ির মেয়েদের হাতে একটা পয়সা না থাকলে অনেক সময় বিপদে আপদে অসুবিধে হয়। কাজে 6,000 টাকা করে বছরে জেনারেল ক্যাটাগরি এবং আদিবাসী তপশিলি এবং সংখ্যালঘু যারা আছে তারা জেনারেল ক্যাটাগরিতে পাবে, এবং ওবিসি, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য এটা আমরা 12,000 করে দেব টাকা। ছাত্র যুবরা আমাদের ভবিষ্যৎ, তাদের সার্বিক উন্নতির জন্য গত 10 বছরে শিক্ষা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতির খাতে বাংলার আয় আমরা 3 গুণ বৃদ্ধি করেছি। এর পাশাপাশি আগামী দিন যুবকদের, বাংলার ছাত্র যুবকদের স্বাবলম্বী করতে এবং তাদের শিক্ষার সুবিধা করবার জন্য, যোগ্য পড়ুয়াদের জন্য, সকল যোগ্য পড়ুয়াদের জন্য নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প আনা হবে, যেখানে তারা 10 লক্ষ ক্রেডিট লিমিট পাবে অনলি 4% ইন্টারেস্টে। এর জন্য তাকে কোনো জামিন দিতে হবে না, রাজ্য সরকারই তাদের জামিনদার হবে। এছাড়াও তো তারা কন্যাশ্রী পায়, শিক্ষাশ্রী পায় এবং আরো স্বামী বিবেকানন্দ কর্মসূচি আছে, এগুলো তো তারা পায়। অর্থাৎ 10 লক্ষ টাকা করে ছাত্রছাত্রীরা তারা ক্রেডিট কার্ড পাবে এবং অনলি 4% ইন্টারেস্টে। তার জন্য তাদের কোনো জামিনদার হিসেবে কাউকে থাকতে হবে না, গভর্নমেন্টই জামিনদার। ফলত তাদেরকে তাদের বাবা মাকে কষ্ট করতে হবে না, বাবা মাকে চিন্তা করতে হবে না, বাবা মার উপর নির্ভরশীল হতে হবে না, নিজেরাই নিজেদের পড়াশোনা পুরোটাই চালিয়ে নিতে পারবে। এবং এতে আমার এডুকেশনের সংখ্যা যেমন বাড়বে, তেমনি ছেলেমেয়েরা, আমি যখন একটা সাইকেল দিই, আমি দেখি একটা ছেলেমেয়েরা সাইকেলে করে স্কুলে যায়, সে স্কুলে পড়াশোনাও করতে যায়, তার গতিটাও বাড়ে। সুতরাং তাদের কাজে গতি বাড়ানোর জন্য এটা আমরা দিচ্ছি, দেব। কন্যাশ্রী চলবে, রূপশ্রী চলবে, খাদ্যসাথী বিনা পয়সায় দুয়ারে দুয়ারে খাদ্য দেওয়া চলবে, স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকার কার্ড এটা আরো চলবে, এটা দরকার হলে আরো সরলীকরণ করা হবে এবং বিশেষ করে সব মানুষ যাতে এর সুবিধে পায় তার ব্যবস্থা তো অলরেডি করা হয়েছে। এছাড়াও মনে রাখবেন, কৃষক বন্ধুরা আগে 5,000 পেত, এখন প্রায় 6,000 মাসে, এটাকে আমরা 10,000 টাকা করবো মাসে কৃষকদের জন্য, মানে একর পিছু 10,000। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম আছে, আপনারা জানেন, রোজ বলে দেয় না দেয় না, আমি কতবার চিঠি লিখেছি যে তোমরা দাও, সেক্ষেত্রে কিছু লোক পায়, কিন্তু আমাদের কৃষক বন্ধুরা সবাই পায়। এমনকি ক্ষেত মজদুর, ভাগ চাষির সংখ্যা বাংলায় সবচেয়ে বেশি, যারা 1 কাঠা জমি, 2 কাঠা জমি, 3 কাঠা জমি, 4 কাঠা জমি, আর সেন্ট্রালের স্কিমটা হচ্ছে 2 একর না হলে পাবে না। সুতরাং আমরা 1 কাঠা জমি থাকলেও তাকে কিন্তু 2,000 টাকা দিই, এবং এটা যখন বাড়বে তখন ওটাও সমান অনুপাতে বেড়ে যাবে। আমরা 10 লক্ষ নতুন এমএসএমই ইউনিট গঠন করব এবং 2,000 শিল্প ইউনিট যোগ করতে সাহায্য করব। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলায় একদিকে দেউচাপা জমি, একদিকে তাজপুর ও একদিকে গ্যাসের যে হাবড়ায় পাওয়া গিয়েছে, একদিকে লেদার ইন্ডাস্ট্রি আমাদের লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং আরো হবে, এবং জঙ্গল মহলে জঙ্গল মহল সুন্দরী যে শিল্প নগরী আমরা নিয়েছি ডেডিকেটেড ফ্রেট করিডোরের পাশ দিয়ে, সেটা 64,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, তাতে অনেক এমপ্লয়মেন্টও বাড়বে, চাকরি বাকরিও হবে। বাংলা আবাস যোজনার মাধ্যমে আমরা 33.7 লক্ষ বাড়ি তৈরি করেছি, আরো 25 লক্ষ অতিরিক্ত বাড়ি আমরা তৈরি করব, এবং বিশেষ করে তপশিলি আদিবাসীদের জন্য আমরা 25 লক্ষ বাড়ি তৈরি করব। তাছাড়াও কিছু সম্প্রদায় আছে যেমন মাহিষ্য, তিলি, তামুল, সাহা, যারা ওবিসি হিসেবে স্বীকৃত নয় কিন্তু মন্ডল কমিশনের প্রস্তাবিত তালিকাভুক্ত, সেই সম্প্রদায়গুলোর ওবিসি স্ট্যাটাস পরীক্ষা ও প্রস্তাব করার জন্য একটি স্পেশাল টাস্কফোর্স গঠন করতে করব, যাতে তারা ওবিসি তালিকায় সকল সুযোগ সুবিধা পেতে পারে। এর সাথে মালদা এলাকাতেও একটা জাতি আছে, আপনারা জানেন, কিষাণ জাতি। আমি অনেকদিন ধরে এটা চেষ্টা করছি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে ক্লিয়ারেন্স পাচ্ছি না, আমি সেটাকে আরো জোরদার করতে চাই। পাহাড়ে যাতে স্থায়ী শান্তি থাকে, সেখানে আমরা পাহাড়েও একটি স্পেশাল ডেভেলপমেন্ট বোর্ড, তরাই ডুয়ার্স পাহাড়ের মধ্যে সমন্বয় সাধন করব এবং পাহাড় তরাই ডুয়ার্স যাতে উভয় উভয় সুন্দরভাবে বাঁচতে পারে
তার জন্য আমরা সর্ব দিক থেকে নজর দেবো।